नमस्कार बंधुरा, आज हमें तुम्हारे बनिए देखो चिकेन डाक बांगलो। तो अनेक रकम भाव डाक बांगलो बनाना जाए, पद्धति एक बार कर देखो। तो देखो ये माँस नहीं मोटामोटी 700 मत माँस नहीं मैरिनेट करब। तर दिए दिल आदा बाटा, एक चामचर एक कम आदा बाटा दिए दिल, और दिए दीची रसुन बाटा वही हाफ चामच मत, दिए दीची नून सामान्य एक नून एखे दिलम, और एक चामच मत लंकार गुड़ो एक छोट चमचे चामचा देखते ही पाच, और दिए दीची सर्षे तेल वही मोटामोटी एक चामच मत सर्षे तेल। टक दईटा एक बेसि कर दीची, डेढ़ चामच मत टक दई दिए दिए এবার সব কিছুকে আমি হাতে করে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে হাত দিয়ে মেশাতে হবে। তো মেশানো হয়ে গেছে, এখন আমি এক ঘন্টার জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ফিরে আসবো এক ঘন্টা পরে। তো চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী আর এক চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দেব ধনে গোটা ধনে এক চামচ মতো, আর একটা তেজপাতা। এখন এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে ভাজবে, না হলে এটা পুড়ে যেতে পারে। এটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন যেন এটা ভাজা হয়ে গেছে। তো দেখো এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন বেটে নেব। কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখি, বুঝতে পারছ। এখন কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, রান্নাটা করব। আমি সর্ষের তেলেই করছি, তোমরা সাদা তেলেও করতে পারো, তবে সর্ষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে ঠিক এরকম ডুমো ডুমো সাইজ করে একটু বড় করে কাটবে, তাহলে এটা দেখতেও ভালো হয় খেতেও ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি। এইভাবে উল্টে পাল্টে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলেই ডিম সিদ্ধটা ভেজে নেব। এটা সেদ্ধ ডিম, সেদ্ধ ডিম দুটোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা করে একটু ভেজে তুলে নেব। দেখো কালারটা এই কালারে এলে এটাকে তুলে নিতে হবে। তো এখন ওই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে মোটামুটি 5টা পেঁয়াজ নিয়েছি ওই মিডিয়াম সাইজের। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, এক চামচ মতো রসুন বাটা দিলাম। আগে দিয়েছিলাম আর এখন আরও দিয়ে দিলাম, রসুন বাটাটা একটু বেশি লাগে। রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রসুন আর পেঁয়াজকে একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো টমেটো। আমি এখানে মোটামুটি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে একটু সামান্য নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে এবার টমেটোটা ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে। তো দেখো টমেটোটা গলে গেছে, এখন আমি দিয়ে দেবো আদা বাটা।
एक चामच मतो आदा बाटा दिलाम, आगे तो हाफ चामच मतो दिए छिलाम, एखन एक चामच मतो दिए दिलाम। दिए खूब भालो करे एकटू भाजते हबे आदाटाके, भेजे निये एखन आमी शुकनो मसला दिए देबो। तो तार जोन्नो एखाने दिए दिएछि जिरेर गुड़ो एक चामच मतो, धनेर गुड़ो एक चामच मतो, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটাও এক চামচ, আর হলুদের গুঁড়ো। হলুদটা একটু বেশি করেই দেবো যেহেতু আমি আগে দিইনি, এক চামচের একটু বেশি দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য, তোমরা যদি না চাও তাহলে না দিলেও চলবে। আর একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালো করে কষাতে হবে যাতে মশলা থেকে তেল বেরিয়ে যায়। তো দেখো মশলাটা থেকে তেল বেরোতে শুরু করেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা সেই মাংসটা দিয়ে দেবো, আর মাংসটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে রেখেছি। ঠিক এইভাবে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওই 5-7 মিনিটের জন্য। মিনিট সাতেক পরে দেখো অনেকটা পরিমাণে জল বেরিয়েছে মাংসটা থেকে, যেহেতু দই দেওয়া আছে নুনও আছে তাই অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে। ঠিক এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি আবার 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব ওই ভেজে রাখা আলুগুলো। ডিমটা এখন দেব না, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এটাকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। যাতে আলু মাংস সব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখো আমি 10 মিনিট বলেছিলাম, তো আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলেছি। ঝোলটা অনেকটাই মরে গেছে, আমি একটু জল এখানে অ্যাড করব কারণ গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে এসছে। মশলা ধোয়া বাটিতেই আমি জলটা দিয়ে দিলাম ধুয়ে। এখন আমি ভেজে রাখা ডিম দুটো এবার দিয়ে দেবো। যেহেতু রান্নাটা শেষ পর্যায়ে হয়ে এসছে তখনই কিন্তু ডিমটা এবার দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষ পর্যায়ে দিলাম, এটা চেরা কাঁচা লঙ্কা, এটা থেকে একটা ভালো গন্ধ বেরোবে সেই জন্য শেষে দিয়ে দিলাম। তো আমি এটাকে আর ঢাকনা দেবো না, এইভাবে মিনিট 5-এক আমি লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব কারণ আমার আলু টালু সব সেদ্ধ হয়েই গেছে, আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ঢাকনা দিলে একদম বেশি গলে যাবে। তো সব শেষে এখন ছড়িয়ে দিচ্ছি ওই ভাজা মশলাটা যেটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওই মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলেই কিন্তু রান্নার টেস্টটা খুব বেশি বেড়ে যায়, মানে রান্নাটা খুব ভালো টেস্টি হয় এই মশলাটা দিলে। তো রান্না কমপ্লিট, এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো, দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তারপর গরম গরম সার্ভ করে দেবো। তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে চিকেন ডাক বাংলো, কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। তো তোমরা এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।